আমি গাঁওবাসী হিসাবে আমার এই একটা সন্তান তথা আমার ভতিজাই এনেকুয়া একটা মানে ফলাফল দেখাত কৃতিত্ব দেখাত আমি অত্যন্ত সন্তোষ প্রকাশ করছো। আর ই কেবল অভিভাবক বা শিক্ষানুষ্ঠানের কথাই নয়, শিক্ষানুষ্ঠানখনে নয়, আমার গাঁওবাসীরও একটা ইয়াত একটা কৃতিত্ব বলে আমি অনুভব করছো। আমি আশা রাখিছো যে এই বর্তমান যে পরিবেশ, এই রিজাল্টক লোক যে পরিবেশ, এই পরিবেশটা যাতে আমার পরবর্তী প্রজন্মর আমার ছাত্র ছাত্রী সকলকে যাতে এটা প্রেরণা দান করায় আর যাতে উৎসাহিত হয়ে ভবিষ্যতের দিনতো যাতে এনে ধরনের পদক্ষেপ লবলে আগবাহি যাবলে অনুপ্রাণিত হয়, তার কারণে আমি আশা রাখিছো। আর আমি এই যে ছাত্রজনের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো আর আমি ভবিষ্যতেওপর যাতে এনে ধরনের উৎকৃষ্ট আমি ফলাফল লাভ করবলে সক্ষম হো, আমি পাব পারো, সেইটার কারণে আমি ভগবানের ওসরতো আমি প্রার্থনা জানাইছো। কি আর গাঁওবাসীর আমিও বহুত আনন্দিত আর এনেকা গাঁওলে যে একটা গৌরব কড়ি আনলে তথা মাজুলী তথা গৌরব কড়ি আনার আমি বহুত মানে সন্তোষিত। মাতৃ হিসাবে বহুত আনন্দিতই হয়েছো, তার যিখিনি হেৰি এইটো শিকার হেঁপাহ বা আগ্রহ মো সেইটো মো নিজের লওয়া বলিয়ে কোথাও আর মো বহুত মানে ভাল লাগে। তা কোনোদিন বোবাইটো পঢ়া বা অমুকটো করা এনেকে আমি কবলগিয়া হওয়া নাছিলে, সি নিজের রুটিন মতে নিজেই কাম করে যায় দিনটো সেইটাই আর হয়। মনতে আশা করে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, আমি যিমান দূর পাৰো আগবাই নিবলে চেষ্টা করম আর কেনেকে পারি আর মানে যিখিনি করণীয় কামখিনিহে আমি করে দিও, তেওঁক মানে কবলগিয়া একো নাই বলিয়ে কৈছো আর একো কথা কবলগিয়া নহয়, তেওঁ নিজৰ মতে নিজে কৰি যায় সকলো কাম।